وهو الغفور الودود المتعرف مجيء محاوهما عند العرش الغريب في الله العالمين الله رب العالمين قالوا اننا شمس في تريد لكم حرم قولي نامي عبد الله تعالى شمس في دور الجوار قولي الله إبشاء العقاش المالي إبشاء المبين المالي إبشاء الله الضرور المالي إبشاء সাগর মহাসাগর উল্কায় নদীর যা আছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ বাতাস নদ নদী সকল কিছু কাগজপত্র অধিপতি হচ্ছে আমার আল্লাহ তাই বলে আল্লাহ সে আল্লাহ এটাকে ফেলে হাসির আকারে বের করে দেওয়া আর যখনই আপনি
ফাঁসি দিচ্ছে। বর্তমান বৈজ্ঞানিকরা চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখছে, মানুষ যখন ফাঁসি দেয় কমপক্ষে তার হাসির সঙ্গে সাড়ে 3000 জীবাণু বের হয়ে যায়। সোরে কম সোহান, এই কারণে হযরত আদম আলাইহিসসালাম সর্বপ্রথম যখন হাসি দিলেন, মানব কুলের প্রথম মানুষ প্রথম নবী, ওটা মানব কুলের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে তার পরিবারের মাঝখান থেকে যে আওয়াজটি বের হয়ে আসছিল সেই আওয়াজটি ছিল আলহামদুলিল্লাহ, জোরে কেন আলহামদুলিল্লাহ। এই কারণে এরপরে আপনার প্রশংসা যখন
একান্ত বিনীতভাবে অনবরতভাবে আপনি হাত বেঁধে নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথোপকথন শুরু করবেন, সর্বপ্রথম আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কি বলতে হবে? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা দিয়ে আপনাকে শুরু করতে হবে। এই জন্য নবীর উম্মত যারা হবে তারা সর্বক্ষেত্রে সকল মঞ্জিলে কুল্লু মঞ্জিলা দিনা প্রত্যেক মঞ্জিলে তারা আল্লাহ প্রশংসা করবে। আমরা অনেকেই বক্তব্য দিতে দাঁড়াই, সেই জাতীয় নেতা থেকে শুরু করে পার্টি নেতা পর্যন্ত এদের প্রশংসা কিন্তু করতে করতে সময় দেওয়া হয়েছে 5 মিনিট চলে যায়, প্রশংসা করতে হয়। এরপর তারা যদি শুরু হয় সংক্ষিপ্ত করে জামাতা নেতাদের তাও দেখো কথা বলে ঠিক না ভাই? আপনি যেখানে যে কথা বলবেন না কেন, সর্বপ্রথম আপনি প্রশংসা করে নেবেন আপনার মহান রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করে আপনি কথা শুরু করবেন। এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য, এটাই হতে হবে একজন মমিন। আমার বাবা জিরা এরপর বলা হচ্ছে ওয়াইকাব্বির আল্লাহু আলা কুল্লি শারাফি, এবং প্রত্যেক জায়গায় আমরা তাকবীর দিব, আল্লাহ রাব্বুল বরকত প্রকাশ করব। নামাজ যখন শুরু করব সর্বপ্রথম তাকবীরে শুনলে আমরা বলবো আল্লাহু আকবার, ধরে বলে কি বলবো আল্লাহু আকবার। আজানের শুরুতে সর্বপ্রথম তাকবীর দিব আল্লাহ বলে কি বলবো, ধরে বলে কি বলবো। একামত দিতে যাচ্ছে, একামতের শুরুতে সর্বপ্রথম কার নামে তাকবীর হবে, আল্লাহ নামে তাকবীর হবে। আপনি রুকুতে চলে যাচ্ছেন অত্যন্ত বিনয়ের সাথে মাথাটা ধোয়ায় ফেলছেন, মাথাটা ভক্ত করে দিচ্ছেন, এমন অবস্থায় আপনাকে তাকবীর দিতে হবে আল্লাহ আকবার। আপনি তাহলে এরপর বিনীত অনুগত এবং একনিষ্ঠ মনে আপনি যখন জড়সর হয়ে সিজদায় চলে যাবেন, লুটিয়ে পড়বেন আল্লাহর পুত্রটি পায়ের উপরে আপনার কপালটা রাখবেন, তখন আপনাকে বলতে হবে আল্লাহর নামে তাকবীর আল্লাহ আকবার। জোরে কি বলতে হবে আল্লাহ আকবার বলবেন। আল্লাহ রব্বুল আলামিনের রক্ত আপনি প্রকাশ করে বললেন আল্লাহ আকবার। ইমাম সাহেব জামাতে ভুল করে ফেলেছেন, আপনাকে কোনো কথা বলে তাকে সাউন্ড দেওয়া যাবে না, তাকে সতর্ক করা যাবে না, সেখানেও আপনাকে বলতে হবে আল্লাহু আকবার। জোরে বলেন কি বলতে হবে আল্লাহু আকবার বললে ইমাম সাহেব বুঝতে পারবে নামাজে অন্তর্ভুক্ত ত্রুটি হয়েছে এবং পড়া হয়েছে, ইমাম সাহেব সাবধান হয়ে যাবে। এই জন্য একজন মুসলমান হিসাবে, একজন মমিন হিসাবে, ইমানদার হিসাবে আমাদেরকে সব জায়গায় আমাদের সুলতান হবে, আমাদের তাকবীর হবে আল্লাহু আকবার বলে। মুসলমানদের তাকবীর কি আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাঙ্গার দরবারে নিয়ে হত্যা করার জন্য গিয়েছেন, আল্লাহ রাসূলের চারপাশে ওই সময় রয়েছিলেন হযরত আবু বকর, হযরত উসমান, হযরত আলী, আর সাহাবা কেরাম আল্লাহর রাসূলকে ঘিরে ধরলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখা যায় হযরত উমর আসতেছে, না জানি কি অপরণ ঘটায় ফেলে। নবী আপনার ডাকতে বললেন তোমরা বসে যাও, তোমার কি আমার কাছে আসতে যাও। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একবার দুই বার করে আমার নবীর একবারে কাছাকাছি চলে গেলে, আমার নবীর কাছাকাছি গিয়ে আমার নবীর সামনে দিকে এক পরকে অপরণ দেখতে হযরত উমর তাকিয়ে আছে। এই জন্য মনে হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মন করে করে কাঁপতেছে, তখন করে চোখের পানি করে পড়ে যাচ্ছে। আমার নবী ডাকতে বললেন উমর রে, আজ তুমি মিথ্যা বল, তোমার আমি খোঁজা খুঁজে করতেছি তোমার কাছে পাই না, আজ যখন আসছো আমার কাছে ইসলিসিয়া উমর তোমার একটু বসো, তোমার সঙ্গে আমার পায়ের কথা আছে। আমার নবীর সোলান থেকে যখন এমন এমন কথা উমর শুনেছে চোখের পানি করে ছেড়ে দিয়ে হাতের দরবারে কাঁপতে কাঁপতে আল্লাহ রসুলের পায়ের কাছে পড়ে গিয়েছে। আমার নবীর দুই হাত ধরে ধরে হাজর উমর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দূর থেকে বহু কথা শুনেছি, কিছুদিন আপনার কাছাকাছি এমন ভাবে হয়ে আপনার দোরানি চেহারাটা আমি দেখি নাই, আপনার চেহারা দেখার পরে আমার মনে হয়েছে আপনি যদি একজন স্বাভাবিক মানুষ না সাধারণ মানুষ না, আপনি যে আপনি জামানত পায় বললাম
আর
কিছু বসে করে সুন্দর পরিপূর্ণভাবে উজু করবে শেষ রোগের মহকতেরা। সুতরাং আমরা যারা উজু করি, উজুটা আপনার যে মুখমণ্ডলে বাঁধে দেন, দুই হাতের অনুষদ ভর্তি করেন, মাথা চার ভাগের এক ভাগ ঘষে করেন, পায়ের মাথা গিরা সহ ভর্তি করেন, চার চারটা কাজ করলে আপনার উজু হয়ে যাবে। কিন্তু আমরা কি চার চারটা কাজ করে আমরা উজু করতে পারি? আমাদের তৃপ্তি আসবে না, আমরা উজুই করতে পারবো না। আমরা হাতের কবজি পর্যন্ত ধুয়ে নিয়ে আগে, এরপর গড়াগড়া সহ দুবার গুলি করি, নাকের গরম জায়গা পর্যন্ত পানি পৌঁছে দিই, সমস্ত মুখমণ্ডলটা ভর্তি করে দিই, দুই হাতে কোন সহ আবার সুন্দর করে মন্থন করে তিন তিনবার বের মাথা বসে করে নেই। এরপরে এমন সিস্টেম আমরা বসে করে নেই, আমাদের ঘাটটা বসে করা হয়, কানটা বসে করা হয়, এরপর উভয় পায়ে চাকু সহ আমরা ধৈর্য করে নিই। এই উজুটাকে বলা হয়েছে আহসানুজু। নামাজের আগে কেউ ধৈর্য নিয়ে এই ধরনের উজু করে, তাহলে এক নামাজ থেকে শুরু করে আর এক নামাজ পর্যন্ত আপনার ভুলের ঝুঁকে যে সমস্ত গোনা অনিচ্ছিত ভালো হয়ে গেছে, ওজুর পানির মোটার সঙ্গে আপনার গোনাগুলি ঝরে ঝরে পরে ধরে উজু করার সময় ধীরস্থিরভাবে পরিপূর্ণভাবে আপনার ওজু আমরা যেন করতে পারি, আমরা খেয়াল করে আমরা ওজুগুলি করব। এরপর বলা হচ্ছে শেষ নবীর উপর যারা হবে তারা আকাশের দিশে সেখানকার মাধ্যমগণ গগন বিদারিত করে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ আরশ আজিম পর্যন্ত আজানের ধ্বনিকে মুখরিত করে দেবে। ধরে বলেন আল্লাহ আকবার। গোটা পৃথিবীতে যত দেশ আছে প্রত্যেক দেশে কম বেশি মুসলমান আজানের সময় যখন হয়ে যায় আল্লাহর নাম আল্লাহ আকবার ধ্বনি মুখরিত হয়ে আকাশ বাতাস মুখরিত করে সাগর মহাসাগর ভেদ করে পাহাড় পর্বত চিঙ্গি আল্লাহ পাকের আসমানকে ভেদ করে আল্লাহর আরশ আজিমে গিয়ে ধাক্কা লাগে। জোরে বলেন আল্লাহু আকবার। এরপর আমরা বলা হচ্ছে সুফুহুম ফিল কিতালি ওয়া সুফুহুম ফিস সালাতি সাওয়ান। আর শেষ নবীর উম্মত যারা হবে তারা তাদের যুদ্ধের ময়দানে যেমন কাতার হবে নামাজের মধ্যে একই কাতারে তারা নামাজ আদায় করে আমার দাওয়া জিরা। সুতরাং নামাজের কাতারগুলি সোজা করা, নামাজের কাতারগুলি দুরস্থ করা, সুন্দর করা, এটা আমাদের চরিত্র, আমাদের বৈশিষ্ট্য হওয়া উচিত। নামাজের কাতার যদি সোজা না হয় তাহলে কিন্তু নামাজের জামাকে যারা দাঁড়িয়েছেন কাতার যদি সোজা না হয় এলোমেলো হয়, যার জন্য এলোমেলো হবে তাকে কিন্তু ওনার ভাগিদার হতে হবে, এমন হতে পারে। কাতারে শেষ ছবির উপর যারা হবে তারা রাত্রিবেলা মধু মক্ষিতা অর্থাৎ মৌমাছি মধু সংগ্রহ করতে যেমন গুণগুণ আওয়াজ করে, শেষ ছবির উপর যারা হবে তারা রাত্রিবেলা এভাবে গুণগুণ গুণগুণ করে আল্লাহ জিকির মন্ত্র হবে, আল্লাহ জিকির করবে। জিকির সকাল সন্ধ্যা প্রতিটি বান্দাকে করা উচিত, কারণ জিকির হচ্ছে সরাসরি আল্লাহ, জিকিরকারী সম্পর্ক সরাসরি আল্লাহ সঙ্গে হয়ে যায়। এই জন্য ফজরের নামাজের পরে কমপক্ষে আপনি যদি 5 মিনিট মনে মনে আল্লাহ জিকির করে বের হয়ে যান, মাগরিবের নামাজের পরে অন্তত 5 মিনিট মনে মনে আল্লাহ জিকির করেন, তাহলে এই জিকির আপনাকে আল্লাহর সঙ্গে সরাসরি কানেকশন করে দিতে পারে। আপনার অন্তঃকরণে যত জিকির করবেন আপনার অন্তর্গত তাজা হবে, মরিচাই দূর হবে, আল্লাহর মহাব্বত ভরপুর হবে। সুতরাং জিকির করে আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করা যেতে পারে, আল্লাহ পাকের মহাব্বত অন্তরে ধারণ করা যেতে পারে। আমার বাবা দিয়া এই জিকির এবং এই প্রশংসা আমাদের করতে হবে কতদিন? যতক্ষণ পর্যন্ত আপনার মরণ মৃত্যু না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা আর আল্লাহ পাকের
আল্লাহ পাকের প্রশংসার হাত না করতে পারবে। আর যে ব্যক্তি আল্লাহ পাকের রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাকের বরকত সদা সর্বদা সর্বক্ষেত্রে যারা করতে পারবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সেই আল্লাহর প্রশংসা জান্নাতে করার বন্দোবস্ত করে দিবেন।